বান্দরবানের থানচিতে পাহাড় থেকে পর্যটকবাহী গাড়ি খাদে নিহত এক আহত ছয় নিখোঁজ দুই সিরাজগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেল লেগুনা প্রাণ গেল পাঁচ জনের পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভকে কেন্দ্র করে ছাত্রদল ছাত্রলীগ সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া আহত বেশ কয়েকজন পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আশা দেখাচ্ছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ইভিএমে আপত্তি ছিল না কোনো পক্ষেরই 300 আসনই সম্ভব সব প্রস্তুতকারী কমিটির বন্ধ হবে অনিয়ম বলছে আওয়ামী লীগ পদ্মা সেতু চালুর এক দশকে বদলে যাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতি উদ্বোধনের দিন থেকেই গতি বাড়বে মোংলা ও পায়রা বন্দরে আশায় বুক বাঁধছেন কলকাতার ব্যবসায়ীরাও বন্যায় কর্মহীন সিলেটের বানভাসী শ্রমজীবী মানুষ মানবিত জীবনযাপন সহায়তায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান সিরাজগঞ্জের যমুনার ভাঙনের কবলে তিন উপজেলা